মালয়েশিয়ায় যে কাজের কথা বলে নেওয়া হয়েছে সেটি পাননি বেশ কিছু শ্রমিক। একটি রেস্তোরাঁয় মানবেতর দিন কাটানো এমন 34 জন অভিযোগ করেছেন চ্যানেল 24 এর কাছে। অথচ সরকার নির্ধারিত খরচের চেয়ে দিতে হয়েছে 5 গুণ বেশি টাকা। তাদের অভিযোগ দেশীয় রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে। সম্রাট হোসেনের রিপোর্ট। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, থাকছে এক্সাইটিং সব পুরস্কার আর ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক। মালয়েশিয়ায় শ্রমবাজার উন্মুক্ত হবার পর এ পর্যন্ত যে 1,20,000 বাংলাদেশি গেছেন দেশটিতে, তাদের কয়েকজন এভাবেই নিজেদের দুর্দশার চিত্র পাঠিয়েছেন চ্যানেল 24-কে। দেশীয় রিক্রুটিং এজেন্সি যে কাজ দেবে বলে নিয়ে গিয়েছিল তা তো নিশ্চিত হয়নি, বরং দিন কাটছে অর্ধাহার অনাহারে। মালয়েশিয়া সরকারের চোখ ফাঁকি দিয়ে তাদের ঠিকানা হয়েছে রেস্তোরাঁয়। কাজের খোঁজে মালয়েশিয়ায় যেতে বিমান ভাড়া সহ সরকার নির্ধারিত খরচ 80,000 টাকা। কিন্তু প্রবাসে জীবন গড়ার অদম্য বাসনা বা লোভ যে কারণেই হোক, মালয়েশিয়ায় যেতে একজন গড়ে খরচ করছেন 4-5 লাখ টাকা। প্রশ্ন হলো, কেন এত অনিয়ম? সিন্ডিকেশনের ভেতরে যারা আছেন তারা অনেকেই মন্ত্রণালয়ের চেয়ে অনেক বেশি পাওয়ারফুল। যিনি উচ্চ অভিবাসন ব্যয় দিয়ে যাচ্ছেন তার কিন্তু একটাই লক্ষ্য, তার লক্ষ্য হচ্ছে যে টাকা বেশি দিব ক্ষতি নাই, আমাকে কাজ দাও। সেই জায়গায় কেন ফেল করবেন তারা? যদিও রিক্রুটিং এজেন্সির এই কর্মকর্তার দাবি, কর্মীদের কাগজপত্র ঠিক করতেই সময় লাগছে। আমরা চেষ্টা করতেছি কাগজপত্রগুলো আপডেট হয়ে গেলে, ওই যে কর্মস্থলে যাওয়ার জন্য লেবি বলে আর কি, অ্যাপ্রুভাল পাইলেই ওই কাগজ শহর কর্মস্থলে যাইতে হয় আর কি, সেই জন্য অপেক্ষা করতেছে। ভোগান্তি কমাতে চাহিদাপত্র সত্যায়নে মালয়েশিয়ায় থাকা বাংলাদেশ দূতাবাসের তৎপরতা বাড়ানোর তাগিদ বাইরার। ডিমান্ড লেটার সত্যায়ন করার আগে যেই নিয়োগকর্তা আছে তার কর্মসংস্থানের ব্যবস্থাটা আছে কিনা সেটা যেন দেখে, বিগত দিনে যে সমস্ত লোকজনগুলো আছে তাদের বেতন আদি কিনা সঠিকভাবে দেয় কিনা সেটা যেন দেখে। এসব কিছু সমাধানে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় হাঁটছে যেন অনেকটা গা বাঁচিয়েই। মন্ত্রীর পরামর্শ, আগে দিতে হবে লিখিত অভিযোগ, এরপরে ব্যবস্থা। ওই হাইকমিশন কমপ্লেন্ট না দিয়ে ওনারা যদি আমার কাছে কমপ্লেন পাঠায় অথবা মিডিয়াতে কমপ্লেন দেয় অথবা বিভিন্ন যাকে বলে সাপোর্টিভ অর্গানাইজেশনের কাছে যদি মন্তব্য দেয়, এটা কিন্তু জিনিসটা ঠিক না। প্রতি মাসে মালয়েশিয়ায় যাচ্ছে 10,000-এর বেশি কর্মী। দেশটিতে যেতে চাহিদাপত্র রয়েছে প্রায় 2,50,000 জনের। 2013 সালের G2G থেকে 2018 সাল পর্যন্ত G2G+, এরপর কলিং ভিসায় মালয়েশিয়ায় গেছে 1,00,000 কর্মী। কিন্তু প্রায় এক যুগেও এসব কর্মীদের ভাগ্য বদলায়নি, বদলায়নি তাদের সুরক্ষা কিংবা কর্মপরিবেশ। সংশ্লিষ্টরা বলছেন, সিন্ডিকেটের কবলে থাকা এই শ্রমবাজারের অনিয়ম কমাতে না পারলে আবারও বন্ধ হতে পারে কুয়ালালামপুরের দরজা। সম্রাট হোসেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা।